কালো রূপে দিগম্বরী হৃদিপদ্ম করে মোর আলোরে মাকালির আরাধনার জন্য সেজে উঠেছে সারা বাংলা। আলোর উৎসবে মেতে উঠতে প্রস্তুত সবাই। বর্তমান কোভিড পরিস্থিতিতে শারীরিক দূরত্ব বিধি এবং অন্যান্য সাবধানতার কথা মাথায় রেখে সেজে উঠেছে পুজো মণ্ডপগুলিও। উৎসবের অঙ্গনে সবাইকে স্বাগত জানাতে বাঙালি কৃতজ্ঞ মুখ। মায়ের স্নেহাশিসে সবার জীবন সঞ্চারিত হোক, নতুন আশার আলো সমস্ত মলিনতা ধুয়ে যাক আলোকের এই ঝর্ণাধারায়। শ্যামা মায়ের আবির্ভাবে বিনাশ হোক সকল অশুভ শক্তির। শোভাতীতের বন্ধনে আবদ্ধ হোক বাঙালির প্রাণ মন। মঙ্গলবার দিন মহাধুমধামে উদ্বোধন হয়ে গেল গিরিশ পার্ক ফাইভ স্টার স্পোর্টিং ক্লাবের এবছরের শ্যামা পুজোর। এদিন বিশিষ্ট অভিনেত্রী দিতিপ্রিয়ার হাত ধরে উদ্বোধন হলো এবারের এই পুজোর। এদিনের এই পুজো উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক স্মিতা বক্সী, প্রাক্তন বিধায়ক সঞ্জয় বক্সী, ক্লাবের সাধারণ সম্পাদক তথা যুব নেতা সৌম্য বক্সী সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এবছর তাদের এই পুজো মণ্ডপ তৈরি করেছেন মানস দাস। এবছর শুধু পুজো করাই নয়, পুজোর পাশাপাশি সমভাবে সমাজসেবার কাজেও ব্রতী হচ্ছেন তারা। কারণ এবছরের পুজো আড়ম্বরতা নয়, এবছরের পুজো মানবিকতার, এবছরের পুজো সামাজিক দায়বদ্ধতার। খুব ভালো করে সবাই পুজো কাটান, কালী পুজো কাটান, এবং শুধু একটাই রিকোয়েস্ট, প্লিজ কেউ শব্দবাজি বা কোনো প্রকারের বাজি ফাটাবেন না, বায়ু দূষণ করবেন না, শব্দ দূষণ করবেন না, আর অবভিয়াসলি সোশ্যাল ডিস্টেন্সিংটা তো মেনটেন করতেই হবে, তার সাথে সাথে ডু ওয়্যার ইওর মাস্ক অ্যান্ড স্যানিটাইজ ইওরসেলফ। থ্যাংক ইউ। যেখানে এসেছো সেই পুজো উদ্যোক্তাদের খুব ভালো একটা থিম, আমার কাছে থিমটা রয়েছে আপাতত, মায়ের মুখটা দেখেই প্রাণটা ভরে গেল। খুব ভালো লাগছে এখানে সব মানুষজন এত সুন্দর করে আমন্ত্রণ করেছে, সত্যি খুব ভালো লাগছে। শুধু একটাই প্রার্থনা করলাম, দিদি সুস্থ থাকলে বাংলা সুস্থ থাকবে, ভারতবর্ষ সুস্থ থাকবে। তাই দিদির নেতৃত্বে এত জয়, এই জয়কে সাফল্যমণ্ডিত করবার জন্যে একজনই মানুষের নেতৃত্বে আমরা কাজ করি, তার নাম মমতা ব্যানার্জী। আর আজকের এই পুজোয় গিরিশ পার্ক ফাইভ স্টার এই পুজোয় আমি প্রতিবারই আসি, জয় বক্সির আহ্বানে এবং তুলির আহ্বানে। ইভেন স্মিতা বক্সী, জয় বক্সী, এরাই এই পুজোটাকে এত বছর ধরে করে আসছে। এই পুজোটা খুব ভালো লাগছে। ইভেন ধনতেরাসে বড়দের প্রণাম জানাই, ছোটদের ভালোবাসা জানি, এবং দীপাবলিতে বলবো সবাই যাতে মাস্ক পরুক। আমরা মূলত মানুষের জীবন যে একটা ফুলের মতো, ফুলের সাথে তুলনা করে আমরা বোঝাতে চেয়েছি যে মানুষের জন্মাবার পর আমাদের অনেকের অনেক ইচ্ছে থাকে, অনেক অ্যাম্বিশন থাকে, কিন্তু আমরা সকলে সেই জায়গা অবধি পৌঁছতে পারি না। হয়তো তার আগেই কেউ মারা যায় প্রকৃতির নিয়মে, আবার অনেকে হয়তো এরমও হতে পারে যে আমরা চাই এক জিনিস হয় আরেকটা। ঠিক সেরকমই জবা ফুল, জবা ফুলের আমরা জবা ফুলকে চিনি মায়ের পায়ের জবা হিসাবে, কালী মা কালীর চরণে, দেবীর চরণে জবা ফুলের আসল জায়গা। কিন্তু সেইভাবেও অনেক ফুলই সেই আসল জায়গা অবধি পৌঁছতে পারে না, তার আগেই অনেক ফুল গাছ থেকে ঝরে পড়ে, অনেক ফুলকে আমরা অন্য অনেক কাজে ব্যবহার করে ফেলি। তো সেইটাই মানুষের জীবন এবং একটা ফুলের জীবন যে কতটা সিমিলার, কতটা এক এক, সেটাকে তুলনা করার জন্যই আমাদের এই মণ্ডপসজ্জা এবং আমাদের মণ্ডপসজ্জার থিমের সাবেকি নাম। সবাইকে বলবো সুস্থ স্বাভাবিকভাবে পুজো আনন্দ করুন, এবং যদি সম্ভব হয় গিরিশ পার্ক ফাইভ স্টারে আমার পুজো দেখতে আসুন। সবাইকে আবার দীপাবলির আগাম শুভেচ্ছা অভিনন্দন। নমস্কার। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।